একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। সকালে টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা নাকিব হোসেন তরফদারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম হোসেন আহমেদ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ের সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা এসব উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন নেতারা। টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ তিন আসন। ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং উন্নয়নের মহাসড়কী দেশকে নেওয়ার জন্য আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মকাণ্ড সারা দেশে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ বঙ্গবন্ধু নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।